বহরমপুর শহরের যে পৌরসভা, এই পৌরসভা পরিচালিত হয় এসডিও এবং ডিএমের নেতৃত্বে। প্রত্যেকটা দলের প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার মতন তৃণমূলও তাদের প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার দিন নির্দিষ্ট করেছে। এর মধ্যে পৌরসভার প্রত্যেকটা কর্মচারীর কাছে হুইপ চাচ্ছে, তৃণমূলের প্রার্থী যখন মনোনয়নপত্র পেশ করবে তখন যেন মিউনিসিপ্যালিটির প্রত্যেকটা কর্মচারী হাজির থাকে, না হলে তাদের চাকরি নিয়ে টানাটানি হবে, তাদের বিপদ হবে, ইনক্রিমেন্ট বন্ধ করে দেওয়া হবে, পারমানেন্ট করা হবে না, নানা ধরনের ধমকি পৌরসভার কর্মচারীদেরকে দেখানো হচ্ছে মনোনয়নপত্র পেশ করার সময়, যাতে তারা সবাই ডিএমের অফিসে হাজির থাকতে বাধ্য হয়। এটা কোন ধরনের গণতন্ত্র? যে পৌরসভা এসডিও এবং ডিএমের অধীনে পরিচালিত হচ্ছে, আমি সেই এসডিও এবং ডিএমকে জিজ্ঞেস করতে চাই যে এই ধরনের ঘটনা যে ঘটছে সেটা আপনাদের পরিচালিত পৌরসভার ক্ষেত্রে ঘটা উচিত কি উচিত না, নাম্বার ওয়ান। নাম্বার টু, ট্রান্সপোর্ট সেক্রেটারি, যিনি সরকারি অফিসার, তিনি ওভার ফোন নির্দেশ পাঠাচ্ছেন এখানকার তৃণমূলের নেতাদের, এবং ট্রান্সপোর্ট সেক্রেটারির কাছে যারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উপকার নিয়েছে, ট্রাক মালিক, বাস মালিক, বিভিন্ন ধরনের লোকের কাছে, যে সিধা হয়ে তৃণমূলের ভোট করতে হবে, না হলে যা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সব কেড়ে নেওয়া হবে। পশ্চিমবঙ্গের ট্রান্সপোর্ট সেক্রেটারির সরাসরি রাজনৈতিক এবং ভোট করার, ভোট দেওয়ার নিশ্চয় তার অধিকার আছে, তিনি যাকে খুশি ভোট নিশ্চয় দিতে পারেন, একজন ট্রান্সপোর্ট সেক্রেটারি, তিনি নাগরিক। কিন্তু একটা ট্রান্সপোর্ট সেক্রেটারি তার চেয়ারে বসে সে ভোট পরিচালনা কোনো দলের জন্য করতে পারেন? প্রশ্ন আমাদের এখানটায়। এই দুটো খুব সিরিয়াস অ্যালিগেশন আমরা নির্বাচন কমিশনের কাছে পাঠাচ্ছি। এরপর আমরা দেখলাম যে বিভিন্ন ক্লাবকে তৃণমূল পার্টি অফিসে প্রত্যেকটা ক্লাবের মাথাদেরকে ডাকা হচ্ছে, প্রেসিডেন্ট সেক্রেটারিদেরকে ডাকা হচ্ছে, সেখানে ডেকে তাদেরকে বলে দেওয়া হয়েছে তোমাদেরকে আমরা টাকা দিয়েছি, আবার টাকা দেবো তোমাদেরকে যদি তোমরা ঠিক মতন নির্বাচন করতে পারো দিদির হয়ে বা তৃণমূলের হয়ে। এখানকার কোন ক্লাবকে টাকা দেওয়া হয়েছে না হয়েছে এই লিস্ট থাকে প্রশাসনের কাছে, সেই লিস্ট প্রশাসন যদি তৃণমূল নেতাদেরকে না দেয় তাহলে তৃণমূল নেতারা সেই সমস্ত ক্লাবের মাথাদেরকে ডাকলো কী করে? এটা কি নির্বাচনের বিধিভঙ্গের মধ্যে পড়ে কি পড়ে না নির্বাচন কমিশনের কাছে জানতে চাইব। চার নম্বর, দমকলের আইসি এবং এসডিপিও তারা তৃণমূল পার্টিকে সরাসরি মদত দিচ্ছে সরকারি নিয়মকানুন ভঙ্গ করে, সেখানকার গরু পাচারকারীদের সঙ্গে মিলেমিশে তারা তৃণমূলকে আর্থিক এবং রাজনৈতিক সাহায্য করছে, খুব বিশ্বস্ত সূত্রে এ খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। এই চারটে অভিযোগ নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে আবার যাচ্ছি।